नमस्कार, आमी डॉक्टर तरुण मंडल। आज आपनादेर सामने जे हेल्थ विषय निये आलोचना करब सेटी हलो एपिलेप्सी। एपिलेप्सी बा मिरगी रोगेर एकटी गुरुत्वपूर्ण औषध कुपरामेट। एपिलेप्सी बा मिरगी रोग हले कोन कोन लक्षण थाकले कुपरामेट मेडिसिनटा व्यवहार करब से विषय निये आलोचना करब। चलुन शुरू करा जाक। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা অনেক উপকৃত হবেন। আমার এই ভিডিওটি যারা আজ প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এপিলেপসি বা মিরগি রোগ একটি নার্ভজনিত রোগ। এই রোগ কম বেশি অনেকেই কষ্ট পায়। এই রোগে কী হয়, হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে, যে কোনো জায়গায় তার জ্ঞান হারিয়ে যায়, অর্থাৎ দুম করে মাটিতে পড়ে যায়, মাথা কেটে যায়, অনেকসময় জিভ কেটে যায়, মুখ চোখ সব দাঁড়িয়ে যায়, হাত পা স্থিরে যায় বা ভেঙে যায়, বা অনেক সময় মুখ দিয়ে আওয়াজ করে। অনেক সময় এই মিরগি রোগ বা এপিলেপসির জন্য পায়খানা প্রস্রাব হয়ে যায়। সুতরাং মিরগি রোগ এবং এপিলেপসি একটা খুব চিন্তাজনিত রোগ। এই রোগের এখন যে মেডিসিনটা আমি আলোচনা করব সেটি হলো কুপরামেট। এপিলেপসির কোন লক্ষণ থাকলে আমরা কুপরামেট মেডিসিন ব্যবহার করব সে বিষয়ে আলোচনা করব। কুপরামেট একটা মিরগি রোগ বা এপিলেপসির খুব ভালো মেডিসিন। অনেক পেশেন্ট এই কুপরামেট ওষুধ প্রয়োগ করে বা খেয়ে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রায় সময় আমার চেম্বারে এরকম মিরগি রোগ বা এপিলেপসি রোগ নিয়ে অনেক পেশেন্ট আসে। এপিলেপসি বা মিরগি রোগের কোন কোন লক্ষণ থাকলে আমরা কুপরামেট ব্যবহার করব সেগুলো নিয়ে এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। এপিলেপসি বা মিরগি রোগ একটা নার্ভজনিত রোগ। এই রোগ সাধারণত পায়ের থেকে শুরু হয় এবং আস্তে আস্তে উপরের দিকে ওঠে। অনেক সময় খিঁচুনি হয় এবং মুখ চোখ সব নীলবর্ণ ধারণ করে এবং জ্ঞান হারিয়ে ফেলে। অনেক সময় মুখ দিয়ে আওয়াজ করে এবং অনেক সময় মুখ দিয়ে লালা বেরিয়ে যায়। এপিলেপসি বা মিরগি রোগের আরেকটা প্রধান লক্ষণ হলো যে আঙুল মুঠ হয়ে যায়, অর্থাৎ যদি কোনো কিছু ধরে পারে মিরগি রোগ বা এপিলেপসি হওয়ার সময় সেক্ষেত্রে তার হাত থেকে সরানো খুব কঠিন। এই মিরগি রোগ বা খিঁচুনি সাধারণত অমাবস্যা পূর্ণিমা দেখা যায়, অনেক সময় ঘুমের মধ্যে হয়ে যায়। অনেক সময় খিঁচুনি হলে কী হয়, মুখ চোখ বেঁকে যায়, অনেক সময় মুখ দিয়ে আওয়াজ বের হয়, ঠোঁট কেটে যায়, জিভ কেটে যায় এবং মুখ দিয়ে গাঁজা বেরিয়ে যায়, এবং অনেক সময় ঘাড় বেঁকে যায় এবং অনেক সময় মুখ দিয়ে আওয়াজ করে। এই কুপরামেট মেডিসিন মিরগি রোগ বা এপিলেপসির খুব ভালো মেডিসিন। যে সমস্ত লক্ষণ আমি আলোচনা করলাম সে সমস্ত লক্ষণ যদি আপনার মিরগি রোগ বা এপিলেপসি রোগের ক্ষেত্রে বা আপনার পেশেন্টের ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই কুপরামেট। অনেক সময় চমরোগ বা র্যাস বসে গিয়ে এরকম মিরগি রোগ বা এপিলেপসি সম্ভাবনা থাকে। আমি যে আলোচনা করলাম সেটা হলো মিরগি রোগের কোন কোন লক্ষণ থাকলে আপনার হোমিওপ্যাথিক ওষুধ কুপরামেট ব্যবহার করব সে বিষয় নিয়ে এখন আমি আলোচনা করলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন। যখন হয়তো আপনাদের কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।